রোমানিয়ার বিপক্ষে রীতিমতো আক্রমণের বন্যা বইয়ে দিল নেদারল্যান্ডস। এই আক্রমণে ভেসে যাওয়ার জোগাড় হলো তাদের। আর দাপুটে পারফরম্যান্সে ডোনিয়েল মালেনের জোড়া গোলে 3-0 ব্যবধানের দুর্দান্ত জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠল ডাচরা। মঙ্গলবার মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় দুদল, যেখানে প্রথমার্ধে কোডি হাক্পো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ দিকে ধারার বিপরীতে ম্যাচের 20তম মিনিটে চমৎকার গোলে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন হাক্পো। সিমন্সের পাস করে বাম দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, একজনের বাধা এড়িয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে খুঁজে নেন ঠিকানা। এরপরই রোমানিয়াকে চেপে ধরে ডাচরা। 27তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পান স্টেফান ডাভে, মেমফিস ডিফাইয়ের কর্নারে ইন্টার মিলান ডিফেন্ডারের হেড পাশের জালে লাগে। বিরতির পরও এক আক্রমণ করে যায় নেদারল্যান্ডস। 58তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি তারা, কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড পোস্টে লাগে। 63তম মিনিটে হাক্পো জালে বল পাঠালেও ভিএআরে ধরা পড়ে অফসাইড, একটু পর মেমফিসের শর্ট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। 83তম মিনিটে অবশেষে দ্বিতীয় গোলের দেখা পায় ডাচরা। বক্সের ভেতর বা দিকের বাইলাইনের কাছে প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে দারুণ পাস দেন হাক্পো, ফাঁকা জালে বল পাঠান দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা মালেন, আর যোগ করার সময়ে তৃতীয় গোলটি করেন মালেন। নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন 25 বছর বয়সী ফরওয়ার্ড। নিশ্চিত হয়ে যায় তাদের জয়। নেদারল্যান্ড সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তুরস্কের মুখোমুখি হবে। Focus TV. আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।